Hello guys, welcome back to another brand new video. Bike kar na bhalo lage, karo dekhte bhalo lage, karo ride korte bhalo lage. Ar onekei ase jara bike pagal. Ebong update bike er jonno opekkhay ase. Kichudin age gunjon shona geche Yamaha Fzs version 4 bike ti launch hote jacche. To sei gunjon ke shotti kore ebar launch holo Yamaha Fzs version 4. Version 4 bike ti te ki ki update kora hoyeche ebong ager theke বর্তমানে কি কি নতুনত্ব আনা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক Yamaha Fzs version 3 বাইকটি বাংলাদেশে অনেক দিন যাবত রাইড হচ্ছে বিক্রি হচ্ছে সেল হচ্ছে এবং মানুষ বাইক ক্রয় করছে কিন্তু অনেকেই আছে যারা Fzs version 3টা পছন্দ করে না তারা version 4 এর জন্য অপেক্ষা করতেছে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবং নতুন মডেল এবং নতুন ডিজাইন নিয়ে বাজারে চলে আসলো Yamaha Fzs version 4 বাইকটিতে প্রথম যে চেঞ্জটা করা হয়েছে সেটি হচ্ছে বাইকের ফ্রন্টের হেডলাইটে বাইকের হেডলাইট ডিজাইন আগের থেকে চেঞ্জ করা হয়েছে এবং বাইকটিতে সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে এই এলইডি হেডলাইটটি Yamaha MD50 এবং version 4 এও ব্যবহার করা হয়েছে যার কারণে এই বাইকটির ভিজিবিলিটি নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকার কথা না এবং বাইকটিতে এলডি ডিএল সেটআপ ব্যবহার করা হয়েছে কিন্তু বাইকটিতে আগের মতোই বাল্ব ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এখানে এলডি ইন্ডিকেটর ব্যবহার করলে আরো বেটার হতো বাইকের আরেকটি চেঞ্জ হচ্ছে বাইকের মিটারের থিম চেঞ্জ করা হয়েছে কিন্তু মিটারের সাইজটি বড় করা হয়নি আগের মতোই আছে কিন্তু থিম চেঞ্জ করার কারণে বাইকটির মিটার দেখতে একটু ভালো লাগছে এবং একটু আপডেট লাগছে আগের মতোই বাইকটির সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে মনোশক সাসপেনশন রয়েছে তাছাড়া বাইকটির সামনে 100/80 সেকশনের টিউবলেস টায়ার থাকছে এবং বাইকটির পেছনে 140/60/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার থাকছে এবং বাইকটির সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডিস্ক ব্রেক এবং ডিস্ক ব্রেকে কাজ করবে সিঙ্গেল চ্যানেল ABS বাইকটির পেছনে আগের মতোই ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডিস্ক ব্রেক বাইকটির ইঞ্জিনে নতুনত্ব আনা হলেও বাইকটির অভ্যন্তরীণ ইঞ্জিনের ভেতরে তেমন কোনো পরিবর্তন থাকছে না যার কারণে বাইকটির স্পিড এবং বাইকটির রেডি পিকআপ আগের মতোই থাকছে বাইকটিতে ইঞ্জিনগত তেমন কোনো চেঞ্জ থাকছে না এই বাইকটি থেকে সর্বোচ্চ 115 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন এবং প্রতি লিটার তেলে বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটার বা 40 থেকে 45 এর ভিতরে এই বাইকটি ইন্টারন্যাশনাল বাজারে লঞ্চ করা হয়েছে বাইকটি কিছুদিনের ভিতরেই ইন্ডিয়াতে লঞ্চ করা হবে এবং বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করার 2 থেকে 3 মাসের ভিতরেই বাংলাদেশে চলে আসবে তো অনেকেই আছেন যে ভাই বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির প্রাইস কেমন হতে পারে এই বাইকটির প্রাইস আনুমানিক 250,000 থেকে 270,000 টাকার আশেপাশে থাকবে এবং এই বাইকটি তিনটি কালারে পাবেন রেড কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার বাইকটি অন্যান্য দেশে Yamaha Fzs version 4 নামে লঞ্চ না হলেও বাইকটি বাংলাদেশে Yamaha Fzs version 4 নামে লঞ্চ হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বাইকটির আপডেটগুলো আপনাদের ভালো লেগেছে কিনা বা আরো কোন কোন বিষয়গুলো আপডেট করলে ভালো হতো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ